দেখ এই ম্যাথটা করার সময় আমি কি কি করেছি ভালো করে দেখে নে ভিডিওটা। ম্যাথে ছিল থ্রি টু দি পাওয়ার থ্রি এন প্লাস ওয়ান মাল্টিপল নাইন মাইনাস থ্রি বাই টোয়েন্টি সেভেন টু দি পাওয়ার মাইনাস এন আর হোল ডিভাইডেড বাই থ্রি টু দি পাওয়ার ওয়ান প্লাস থ্রি এন। দেখ এই থ্রি এন প্লাস ওয়ান যেটাকে আমি জাস্ট ওয়ান প্লাস থ্রি এন লিখেছি, আর কিছুই লিখিনি, নাইনটা নাইনের মতোই আছে। আর টোয়েন্টি সেভেন টু দি পাওয়ার মাইনাস এন যেহেতু ছিল, মাইনাস এনটাকে আমি এটাকে নিউমেরেটরে নিয়ে গিয়ে প্লাস এন পজিটিভে লিখেছি, আর থ্রিটা মাল্টিপল ছিল মাল্টিপলই আছে। এরপরের কাজ কী করেছি, আর ডিনোমিনেটর যা ছিল তাই আছে, থ্রি টু দি পাওয়ার ওয়ান প্লাস থ্রি এন যা ছিল সেটাই সেম রেখেছি, ডিনোমিনেটর যা ছিল সেটাই সেম রেখেছি, নাইন ছিল সেটাও রেখেছি। এই টোয়েন্টি সেভেনকে টোয়েন্টি সেভেন মিনস থ্রি টু দি পাওয়ার থ্রি জাস্ট শুধু সেইটাকে চেঞ্জ করেছি, আর কিছুই করিনি, থ্রি টু দি পাওয়ার থ্রিটা লিখে দিয়েছি। এরপরের স্টেপটা এখানে, এরপরের স্টেপটা কী করেছি, থ্রি টু দি পাওয়ার ওয়ান প্লাস থ্রি এন যা ছিল রেখে দিয়েছি, নাইন যা ছিল তাই রেখে দিয়েছি। আর এই যে এই পাওয়ার দুটোকে মাল্টিপল হয়ে থ্রি এন হয়েছে আর এই পাওয়ারটা ওয়ান হয়েছে, দুটোরই বেস থ্রি আছে, সেই জন্য এখানে পাওয়ারে ওয়ান প্লাস থ্রি এন করে দিয়েছি। এই ওয়ান প্লাস থ্রি এনের এই ওয়ানটা হচ্ছে এই ওয়ানটা, আর এই থ্রি আর এন মাল্টিপল করে, এই থ্রি আর এন মাল্টিপল করে থ্রি এন হয়েছে, সেই থ্রি এনটা হচ্ছে এই থ্রি এন, সে ওয়ান প্লাস থ্রি এন, আর ডিনোমিনেটর যা ছিল তাই আছে। এরপরে স্টেপ যা করেছি, থ্রি টু দি পাওয়ার ওয়ান প্লাস থ্রি এন ওপর থেকে কমন নিয়েছি, নিউমেরেটর থেকে, নিউমেরেটর থেকে কমন নিলে এখানে নাইনটা পড়ে আছে আর এখানে ইনটু ওয়ান কিছু দেখা যাচ্ছে না, মানে ইনটু ওয়ান আছে, সে ওয়ানটা হচ্ছে এইটা, আর ডিনোমিনেটর যা ছিল তাই আছে। এবার নিউমেরেটর ডিনোমিনেটর থেকে থ্রি টু দি পাওয়ার ওয়ান প্লাস থ্রি এন ক্যান্সেল হয়ে গেছে, এখানে নাইন এখানে মাইনাস ওয়ান, নাইন মাইনাস ওয়ান মিনস হচ্ছে এইট, এইট ইজ দ্য আনসার।